একটু আনন্দের সংবাদ বলে রাখি যে আমরা এখানে ধর্ম বর্ণ দল মত কোনো কিছু আমরা যাচাই যাতে কেউ না করতে পারে সেজন্য আমরা মানে চেষ্টা করছি গণহারে দেওয়ার। আমরা যখন শুনেছি একটা এলাকা হিন্দুপাড়া, আমরা বলেছি যে সেখানে আগে দেন। আমি একটা ছোট গল্প বলি, আমি আজকে সকালে এখানকার একজন আলেম, সম্মানিত একজন আলেম, যেই আলিমের কথা আমি শুনছিলাম, সে আমার অবাক লেগেছে। এই বস্তাটি পড়ার সাথে সাথে গরু এখান থেকে শোকা শুরু করেছে, সে বুঝতে পেরেছে তার খাবার এসেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা শুধু ঢাকা থেকে আপনাদের পাঠানো ভালোবাসাগুলোকে বন্যার্থ মানুষের হাতে পৌঁছে দেওয়ার জন্য এসেছি এখন চাঁদপুরে। চাঁদপুরে বন্যা দুর্গত মানুষদের এলাকাটা আমরা ঘুরে ঘুরে দেখেছি, বিভিন্ন ঘরবাড়িতে হাঁটু কোথাও কোমর পর্যন্ত পানি ছিল, আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় যে পানি কমতে শুরু করেছে। আমরা আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে ত্রাণগুলো নিয়ে এসেছি। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যা করেছেন সেটা ইতিহাসে বড় বিরল ঘটনা। আমি নিজে গত রাতের আগের রাতে আমি 3 ঘন্টা তাদের সাথে শ্রম দিতে বাধ্য হয়েছি, যখন দেখেছি চেহারার দিকে তাকাবার অবস্থা নেই, সে সকাল থেকে রাত পর্যন্ত তারা ত্রাণের প্যাকেট করে চলেছে। এই যে প্যাকেটগুলো, এগুলো তারা করেছেন এখানে প্রতিদিন গড়ে 10,000 থেকে 12,000, 14,000 ফ্যামিলির জন্য প্যাকেজ তৈরি করা হচ্ছে, যেটা অসাধ্য সাধন বলা যেতে পারে। কোনো কোনো দিন আরও বেশি হচ্ছে, আবার কোনো কোনো দিন কমও হচ্ছে। তো এ হলো অবস্থা। আমাদের পাশে দেখতে পাচ্ছি যে বন্যার দুর্গত ভাই বোনরা দাঁড়িয়ে আছে, আমরা তাদের বাসায় বাসায় পৌঁছে দিতে চেয়েছি, কিন্তু সেটা আসলে আমাদের সাধ্যের বাইরে। তো সেই জন্য আমরা ওনাদেরকে একত্রিত করেছি, আমি ওনাদের কাছে ক্ষমা চেয়েছি, আপনাদেরকে যে কষ্ট দিয়েছে এখানে এনে, এই জন্য আপনারা বদদোয়া দিয়েন না আমাদেরকে। এবং আমরা বলি, আমরা বিপদে সুখে সবসময় ভরসা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমরা বলবো, আমরা নীতি নৈতিকতা চরিত্রে বলিয়ান হব, কোনো অন্যায় করব না, কোনো অপরাধ করব না, অন্যের উপকার করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। আমি একটা ছোট গল্প বলি, আমি আজকে সকালে এখানকার একজন আলেম, সম্মানিত একজন আলেম, যেই আলিমের কথা আমি শুনছিলাম, উনি খুব বৃদ্ধ মানুষ, 70 থেকে 75 বছর বয়স, ওনার নিজের ভাষায়, পোশাক আশাকে দেখা মনে হয়েছে খুবই মার্জিত। তিনি তার স্ত্রীর কথা বলছিলেন যে আমার স্ত্রী আমার ঘরে যখন এই বুক পানি হয়ে গেছে তখন আশ্রয় কেন্দ্রে অন্যদের সাথে মাদ্রাসার ভবনের দোতলায় আশ্রয় নিতে গিয়েছিল, কিন্তু সেখানে যখন নারী পুরুষের যে মিশ্রিত পরিবেশ, এটা দেখার পর আমার স্ত্রী বলল যে আমি আসলে এ ধরনের পরিবেশে আমার পর্দার সমস্যা হচ্ছে, আমি থাকতে পারবো না, আমি বিব্রত বোধ করছি। তিনি সেখান থেকে গিয়ে তার বাসায় গিয়ে সে বুক পানিতে তিনি রাত কাটিয়েছেন। ভদ্রলোক যখন এটা বলছিলেন, বৃদ্ধ মানুষটি, তখন তার চোখের পানি গড়িয়ে পড়ছে। আমি আজকে সকালে এই বর্ণনা শুনে খুবই কষ্ট পেলাম। এত কষ্টে ছিল এলাকার মানুষ যে আসলে এই সাধারণ ত্রাণের 2-4টা প্যাকেট দিয়ে নয়, এখানে হাজার হাজার টাকা ভর্তুকি দিয়ে তাদের খুশি পোষাইতে হবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার তৌফিক দান করুন। যে আমরা সুনামগঞ্জের একটি জায়গায় এসেছি যেখানে 24টা ঘর আছে, 24টা ফ্যামিলির জন্য 24টা প্যাকেজ আমরা এখানে নামিয়েছি। পাশাপাশি এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আমরা ত্রাণ নামিয়েছি, সেই সাথে পর্যাপ্ত পরিমাণ গরুর খাবারও বিতরণ করছি। কারণ আমরা জানি যে বন্যায় মানুষের খাবার সবাই দিলেও পশুগুলোর খাবার আসলে কেউ দিচ্ছে না, আর চতুর্দিকে শুধু অথই পানি, যেদিকে চোখ যায় শুধু অথই পানি, যার কারণে পশুর খাবারগুলো পানির নিচে, অর্থাৎ ঘাসও পানির তলে, আর কিনে যে গরুকে খাওয়াবে মানুষ সেই সুযোগও নেই। যেমন আর্থিক সংকট তেমনিভাবে জিনিসের সংকট বন্যার কারণে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি যে সাধারণ ত্রাণের পাশাপাশি এই যে ভুষি, একটা এক বস্তা করে ভুষি গরু মালিকদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার অবাক লেগেছে, এই বস্তাটি পড়ার সাথে সাথে গরু এখান থেকে শোকা শুরু করেছে, সে বুঝতে পেরেছে তার খাবার এসেছে এবং খাওয়া শুরু করেছে, এতক্ষণ সে এখানে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো এটি একটি তৃপ্তির জায়গা, আসলে পশুর জন্য কিছু করতে পেরেছি, যদিও পর্যাপ্ত পরিমাণ করা হয়তো সম্ভব হয়নি, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করেছি, পরবর্তীতে আরো আমরা ব্যাপকভাবে করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের কাছে আবেদন করব যে শুধুমাত্র এই বন্যা নয়, যে কোনো বিপদে বাংলাদেশের যে কোনো জেলার মানুষ পড়ুক, আপনি আপনার সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেন, যেই ব্যক্তি যে প্রতিষ্ঠানকে আপনার বিশ্বস্ত মনে হয় তাদের সাথে আপনি কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সবার কাজগুলো কবুল করুন। আমরা শিশু খাদ্যের ব্যাপারে আপনাদেরকে জানিয়েছি, 1 টন আমরা গুঁড়ো দুধ কিনে সেগুলোকে 2,000 প্যাক করে শিশু খাদ্য হিসাবে দিয়েছি, 1 টন গুঁড়ো দুধ কেনার পরিকল্পনা আমরা করছি। আলহামদুলিল্লাহ 1,000 মেট্রিক টনের যে মেগা প্রজেক্ট, তার 700 মেট্রিক টন কেনা শেষ, প্যাকেজিংও আশা করছি অবশিষ্টটুকু আগামীকালকের মধ্যে শেষ হয়ে যাবে।
এরপর ইনশাআল্লাহ বাকি 300 টন আমরা চাল বিতরণ করব শুধুমাত্র বন্যার্থ মানুষের জন্য। 25 কেজি করে চাল বন্যার্থদেরকে দেবো ইনশাআল্লাহ। এরপর তো পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটি আসবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জে আমরা কাজ করছি, আমাদের টিম কাজ করছে, কিন্তু জেলা প্রশাসন এবং জেলা পুলিশ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদেরকে যেন সুচারুরূপে সুন্দরভাবে নিষ্ঠার সাথে আপনাদের আমানতগুলোকে রক্ষা করার তৌফিক দান করেন। অক্লান্ত পরিশ্রম আমাদের ভাইরা করে যাচ্ছেন, যাদেরকে আপনারা দেখছেন না, যারা মাটির নিচের ইট, সে ভাইগুলো কিন্তু খেটে শেষ হয়ে যাচ্ছে এবং তারা সকাল থেকে নিয়ে রাত 2-3 পর্যন্ত অবস্থা টানছে। এমন এমন ভাইরা যারা নিজ নিজ অবস্থানে অনেক বড় বড় চাকরি করেন, অনেক বড় বড় পদে অধিষ্ঠিত আছেন, অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, কিন্তু আলহামদুলিল্লাহ তারা কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। সুনামগঞ্জের জামালগঞ্জ থানার হালের হাওড়ের আশেপাশে আমরা ইতিমধ্যে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করেছি, পথে বেশ কিছু জায়গায় এখানে আমরা কিছু ত্রাণ বিতরণ করছি বন্যা দুর্গত মানুষের জন্য। এখানে যে ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা প্যাকেট নিয়ে নিয়ে পৌঁছাচ্ছেন। একটু আনন্দের সংবাদ বলে রাখি যে আমরা এখানে ধর্ম বর্ণ দল মত কোনো কিছু আমরা যাচাই যাতে কেউ না করতে পারে সেজন্য আমরা মানে চেষ্টা করছি গণহারে দেওয়ার। আমরা যখন শুনেছি একটা এলাকা হিন্দু পাড়া, আমরা বলেছি যে সেখানে আগে দেন, কারণ হিন্দু মানুষজন যারা আছে তারাও আল্লাহর বান্দা, তারাও এদেশের নাগরিক, তারাও এফেক্টেড, অতএব তাদেরও অধিকার আছে ত্রাণ পাওয়ার। বিধায় তাদের কাছে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ত্রাণের প্যাকেট পৌঁছেছি, আমি নিজে ছিলাম সেখানে। তো আল্লাহ তালা আমাদের কার্যক্রমকে কবুল করুন, ফলপ্রসূ করুন, আমাদের অগ্রযাত্রাকে আল্লাহ তালা অব্যাহত রাখুন।